খবর করিমগঞ্জ মন্দির জ্বলা এটা বিশেষ ব্যক্তি বাংলাদেশের ব্যক্তি নাম আনোয়ার আলী বাংলাদেশের পর করিমগঞ্জের রাতাবাড়ি আসছিল মন্দির জ্বলা ঘটনা আছে ছয় নভেম্বরের আর সেইদিনাখন এই আনোয়ার আলী নামের ব্যক্তিগী বাংলাদেশের পর ভারত প্রবেশ করে রাতাবাড়ির শতিকা পুরনি শিব আর নারায়ণ মন্দিরত অগ্নিসংযোগ করেছে তারপরে চৌদিশে হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছিল আনকি বিজেপির একাংশ এইবলি মত পোষণ করেছিল যে সনাতন ধর্মের বিরুদ্ধে একাংশ এয়া ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করেছে সেই ঘটনার পশত আরক্ষীর জোরদার তদন্ত আগবাড়ি আর অবশেষত ১৮ নভেম্বর এইগী আনোয়ার আলীক করায়ত্ত করে দিয়ে করায়ত্ত করে সোধপোছ করলে কিন্তু আনোয়ার আলিয়ে লগর সতীর্থর কারোরে নাম নললে আর ১৯ নভেম্বর দেওবারে আনোয়ার আলীক লগত লৈ আরক্ষী গোল এটা নির্দিষ্ট স্থানলৈ আর সেই স্থানটাতেই আনোয়ার আলিয়ে গোপনে একটা পিস্তল লুকাই রাখিছে সেই পিস্তলটা আরক্ষী উদ্ধার করলে তারপর পুনের উভতাই লিলে আরক্ষীয় আনোয়ারক কিন্তু উভতাই অনার পরতে আরক্ষীর বেস্তনীর পলায়নের চেষ্টা করলেন লগেলগে আরক্ষী উপায়ন্তর হয়ে গুলি চলালে আনোয়ারের ওপর আর এখন ভরিত গুলি লাগিছে আনোয়ার আলীর বর্তমান আনোয়ারক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে আমি কালি যাকালি রাইসবাড়ি ধলাই ডিস্ট্রিক্ট ত্রিপুরারপা আমি এপ্রিহেন্ড করেছো যদি ইন্ডো বাংলাদেশ বর্ডারত আছে কালি থানাত আনার পিছন যেটা গোটে ইন্টারভিউশনখানি করলো কনফেস করেছে এই মন্দির জ্বলা ঘটনাটা আর কিছু আর আমি ক্লু পাইছো আর আজি রাতেপা একটা ওয়েপন নেবারের ঘর থ দিয়া বলে কলে তো আমাক লিড করে লই গেল সেইমতে আমার ওয়েপনটা রিকভার হয়েছে ওয়েপনটো রিকভার হওয়ার পিছন ঘুরি অহা অবস্থা যখন গান্ডল এরিয়া আসে তাতে জঁপিয়াই পেলে পলাব ট্রাই করেছে আর ওয়েপনও স্নেচ করেছে আমার পুলিশ টিমর সেই মতে আমার একটা কন্ট্রোল ফায়ার করা গেছে ভরির গুলি লাগিছে এইগী আনোয়ার আলিয়ে কিন্তু ভারতের পলায়নের চেষ্টা করেছিল বাংলাদেশের পর আসছিল আর মন্দির জ্বলাই পুনের বাংলাদেশ যাবলে চেষ্টা করেছিল আর বাংলাদেশ যাওয়ার সময়তে ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তরপর এইগী আনোয়ার আলীক আরক্ষী করায়ত্ত করবলে সক্ষম হয় কিন্তু এটা প্রশ্ন হয় আনোয়ারের সত্যি আর কোন কোন আছিল আনোয়ারে কিয় পলাবলে চেষ্টা করেছিল বাংলাদেশের পর আনোয়ার কিয় আসছিল করিমগঞ্জের রাতাবাড়িত শতিকা পুরনি শিব আর নারায়ণের মন্দিরত কিয় অগ্নিসংযোগ করেছিল এই সকল প্রশ্ন এটা সকলের মনত উত্থাপন হয়েছে আরক্ষী তদন্ত চলাই আছে হয়তো আরক্ষীর তদন্ত প্রতিটি তথ্য এটা এটা করে সম্মুখলে আসবে